হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে বাবার বাড়িতে যাচ্ছি, একদম শর্ট সময়ের জন্য, একদম হঠাৎ করে প্ল্যান করেই যাচ্ছি। আর এদিকে হচ্ছে ঈদে মা আম্মুর এখানে যাওয়া হয়নি ঈদের পর, তাই তার দুই নাতনিকে দেখার জন্য আম্মু একদম অস্থির হয়ে গেছে। আসলে একদমই রজা, যেহেতু সামনে পরীক্ষা চলছে, পরীক্ষা মানে সেকেন্ড টার্ম এমটি পরীক্ষা শেষ হলো, সেকেন্ড টার্ম পরীক্ষা, সো এই সময়টা আমাদের যাওয়া একদম ঠিক হচ্ছিল না। তারপরেও ওর নানির অনুরোধে আমরা আজকে যাচ্ছি হচ্ছিল রজার নানু বাড়িতে, আর খুব বেশি দিন থাকবো না, তাই ভাবলাম যে এখন বের হব। আর আমরা রেডি, আর আমার ছোট্ট টুকটুকি তো একদম ঘুমাচ্ছে। রেডি হয়ে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। এদিকে বলেছি যে রাবা মানে ঘুমিয়ে গিয়েছিল যাওয়ার আগে, ব্যাগ নিয়েছে রাবাকে ক্যারি করে বেরোচ্ছিল, বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। হঠাৎ করে যাচ্ছে কারণ হচ্ছে আসলে ঈদের মধ্যে আব্বু আমার কাছে যাওয়া হয়নি, আর যেহেতু ঈদের মধ্যে আব্বু আমার কাছে যাওয়া হয়নি আর সময়ও সুযোগ হচ্ছিল না, ঈদের পরপরই রজার স্কুল শুরু হয়ে গিয়েছিল, এর জন্য আরও যাওয়া হয়নি। ইচ্ছে ছিল যে ঈদের পর হয়তো বা একটু সময় যদি আর একটু ছুটি বেশি হতো, হয়তো বা ওর দাদু বাড়ি থেকে এসে এখান থেকে হয়তো বা ওর নানু বাড়ি যেতাম, যাই হোক যাওয়া হয়নি নানান কারণে। তাই হঠাৎ করে একদম প্ল্যান করে যাচ্ছে, প্ল্যানই বলবো, কারণ হচ্ছে হঠাৎ করে বলেছি, হঠাৎ করে প্ল্যান করেছি, হঠাৎ করে যাচ্ছি, আসলে এটা হঠাৎ করেই যাওয়া। আর জার্নিটা মোটামুটি অনেক ভালো ছিল। আর এদিকে হচ্ছিল ওর খালামুনি অফিস থেকে বাসায় যাচ্ছিল, আর যাওয়ার ফাঁকে ভাবলাম যে সঙ্গে নিয়ে যাই, ওর সঙ্গে তখনই দেখা। নানু বাড়ি পৌঁছে নানা নানির সঙ্গে দেখা করার পর রজার আপা বায়না করলো সে কোথাও যাবে। তখন ঠিক সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের আজান আগ মুহূর্তে আমরা আমাদের এখানে খুব সুন্দর একটা থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, তাই ভাবলাম যে যেহেতু রজার আপাও বায়না করছে, এদিকে আমার দেবরও আমাদের সঙ্গে গিয়েছিল, যেহেতু আমাকে আমাদের দিতে গিয়েছিল, মানে আমার বাবার বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল, তাই ভাবলাম যে আমরা সবাই মিলে আমাদের এখানে যে রেস্টুরেন্টে চালু হয়েছে সেটার মধ্যে একটু সন্ধ্যার কিছু খেয়ে দিয়ে তারপর বাসায় যাব। যাই হোক, যেমন কথা তেমনি কাজ, ঠিক চলে এসেছি আমাদের এখানে যে থাই এবং চাইনিজ রেস্টুরেন্টটা আছে সেটাতে। এখানে এসে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে নতুন ওপেনিং হয়েছে, ফার্স্ট আসা এখানে এসেই রজার আপা তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, কারণ এখানে ছিল খেলার ব্যবস্থা ছিল, সে সাথে পরিবেশটা তো ভীষণই সুন্দর ছিল। রজার আপা তো বিশেষ করে ভীষণই খুশি হয়ে গিয়েছিল, কারণ খুব সুন্দর করে ডেকোরেশন ছিল, আর ওরা তো এভাবেই খুব সুন্দর কোনো জায়গা দেখলে খুবই খুশি হয়ে যায়। দুই বোনের যে আনন্দ দেখে আসলে আমি ওটা ক্যামেরা বন্দি না করে পারছিলাম না, খুবই ভালো লাগছিল। আর ওদের এক এক সাইডে এক একভাবে ডেকোরেশন করা ছিল। আমি আসলে এখনও রেস্টুরেন্ট এবং থাই যে চাইনিজ বা কমিউনিটি সেন্টার যে ছিল সেটার নাম উল্লেখ করিনি, কিন্তু আপনি আর ভিডিওতে ঠিকই আছে, ইনশাল্লাহ এটা নিয়ে একটা এক্সট্রা আর একটা ভিডিও দিব। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, আর যেহেতু ওরা একদমই নতুন ওপেনিং করেছে সে অনুযায়ী যেমন ডেকোরেশন ছিল, হয়তো বা অনেক বড় কোন স্পেস ছিল না, কিন্তু যতটুকু খুব কম স্পেস ছিল না, যতটুকু ছিল খুবই সুন্দর গোছানো গাছানো। আর এক সাইডে হচ্ছিলো আপনার এখানে কমিউনিটি সেন্টার বলতে এখানে বার্থডে পার্টি বলেন, ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম সব কিছু করার মতো ওদের ওদের রেস্টুরেন্টের মধ্যে ছিল। আর আমি কিন্তু রেস্টুরেন্টের পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে মানে ডেকোরেশন বলেন এখানে কেমন ছিল সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আরেকটা কথা আসলে না বললেই না, খুবই ভালো লেগেছে, ওরা যেহেতু নতুন
রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা ওপেনিং করাচ্ছে, সেক্ষেত্রে দেখা গেছে কি আমরা যখন গিয়েছি আমাদের খাবার কেমন আইটেম ছিল, মানে আমরা যাই অর্ডার করেছি, যেহেতু একদমই সন্ধ্যায় গিয়েছিলাম এদিকে ছিল, আমাদের পেট ভরা ছিল, ভারী কোনো আইটেম আমরা নিইনি। আমরা একটা স্যান্ডউইচ নিয়েছিলাম আর হচ্ছে সেই সাথে কোক ছিল আর হচ্ছে বার্গার ছিল। আমার বোন আর আমি যে স্যান্ডউইচটা খেয়েছি মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু একদমই ওরা নতুন ওপেনিং করেছে। আর এদিকে বার্গারটাও মোটামুটি ভালো ছিল। তারপর আমাদের ওপিনিয়ন ওরা জেনেছে যে আসলে ওদের খাবারের আইটেমগুলো কেমন হচ্ছে বা এখানে যারা আসছে খেতে তারা কেমন চাহিদা মতো চাচ্ছে, কেমন করে তাদের আরও বেটার কিছু করা যায়, সেগুলো আমাদের কাছে খুব সুন্দরভাবে আমাদের কাছে জিজ্ঞেস করছিল। আচ্ছা, সব মিলিয়ে এক কথায় খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি এটার নামটা এখনই বলছি না, যেহেতু বলছি যে এটা নিয়ে একটা আরেকটা ছোট ভিডিও করার ইচ্ছে আছে। যাই হোক, ভিডিওতে দেখে নিন এটার নাম। আরেকটা কথা বলছি, এটা হচ্ছে গাজীপুরে তো ঢাকার খুব কাছে, আর আপনারা কিন্তু গাজীপুরে অনেকেই আসেন ডে ট্যুরে ঘুরতে। এখানে আসলে কিন্তু আমাদের রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্টটা আছে, এখানে ক্যান্টনের বাজারে আসলেই কিন্তু এই রেস্টুরেন্টটা খুব সহজেই পেয়ে যাবেন। যাই হোক, আমরা খাবার টাবার খেয়ে একদম খেতে খেতে প্রায় 7:30 বেজে গিয়েছিলো, তারপর হচ্ছে বাসায় চলে এসেছি। আসলে ঠিক অন্যান্য বাড়ি যাওয়ার দিনটাই এমন ছিল, আর যা যা করেছি সব কিছু শেয়ার করেছি। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমারও অনেক অনেক ভালো লাগে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।